মাইউজু মেথসলৈ সকলোকে স্বাগতম জানাইছো। এই দুদিন পূজাৰ কাৰণে আহিব পৰা নাই, ইতিমধ্যে এটা এপিছডহে দিছো টেটৰ বাবে, সেইটো এক ঘণ্টীয়ামানৰ আছিল, অলপ বেছি দীঘল হৈছে নহয় জানো। মই ভাবিছিলো দুটা এপিছডত নেচাৰেল নাম্বাৰ, হোল নাম্বাৰ যিখিনি আছিল নাম্বাৰ্ছৰ বিষয়ে শেষ হৈ যাব, কিন্তু বেছি দীঘল হলে মানে আপলোড কৰোঁতে অলপ অসুবিধা হৈছে, বহুত সময় লাগে। গতিকে আজি ভাবিছো যে কেইটামান টপিক লৈ 15 মিনিটমানত এটা ভিডিঅ' শেষ কৰি দিম, তাৰপিছত একেদিনা হয়তো আৰু এটা দিম, এনেকুৱা সৰু সৰুকে কৰি পেলাই দিম। সেইকাৰণে আজি বাছি লৈছো ফেক্টৰছ, মাল্টিপলছ, প্ৰাইম ফেক্টৰ কি, তাৰপিছত পাৰিলে LCM আৰু HCF, এইকেইটা এইটো এপিছডত। গতিকে ফেক্টৰছ মানে হ'ল উৎপাদক, মাল্টিপলছ মানে হ'ল গুণিতক, আৰু প্ৰাইম ফেক্টৰছ কাক কয়, মৌলিক উৎপাদকত বিভাজন কেনেকে কৰে এটা সংখ্যা, আৰু তাৰপিছত LCM মানে লসাগু, আৰু HCF মানে গসাগু। তেতিয়াহ'লে আজি কওঁ যে দুই সংখ্যাটোক আমি এনেকে লিখিম 1 পূৰণ 2, গতিকে এই 1টো হ'ল ইয়াৰ উৎপাদক, ঠিক আছে। ঠিক তেনেকে এই 2টো হ'ল এই 2ৰ, এইটো হ'ল উৎপাদক, তাৰমানে 2ৰ উৎপাদক দুটা, কি কি, 1 আৰু 2, নহয়? এইখন মৌলিক সংখ্যা কাক বোলে, সেই কথাটো পঢ়োতেও আলোচনা কৰোতেও আমি এই কথাটো পাইছিলো, ঠিক আছে। এতিয়া অলপ মানে এটা ডাঙৰ সংখ্যা লওঁ, ধৰক 15 সংখ্যাটোৰ উৎপাদক কি, তেতিয়াহলে আমি 15 সংখ্যাটোক পূৰণত, দুটা সংখ্যাৰ পূৰণফল ৰূপে কেনেকে প্ৰকাশ কৰিব পাৰো সেইটো চাওঁ। গতিকে প্ৰথমতে 1টো সকলোৰে উৎপাদক, তাৰমানে 1 আৰু যিটো সংখ্যা দিয়া থাকে সেইটো সংখ্যা পূৰণ কৰিলে এই সংখ্যাটোৱে হ'ব, তাৰমানে 15 সমান কি হ'ব, 1 পূৰণ 15, এইটো চব সংখ্যাতে পাম, নহয়? তাৰপিছত 15ক আৰু কিহেৰে, 15ক কিহেৰে হৰণ যাব, 3ৰে হৰণ যাব, অৰ্থাৎ 3ৰ যিখন মাল্টিপল টেবুল আছে, নেওতা আছে পূৰণৰ, সেইখনক ভাবিলে হ'ল 3×5×15, নহয়? গতিকে 15ক আমি এনেকে লিখিব পাৰো 1 পূৰণ 15 আৰু 3×5, আৰু বেলেগ ধৰণে নোৱাৰো, 5×3 পাৰিম, 3×5 আৰু 5×3 একে কথা, হয়নে নহয়? গতিকে 1×15 আৰু 3×5 এনেকে লিখো। এতিয়া 15ৰ উৎপাদক কেইটা তেতিয়াহলে কি কি পালো, এটা হল 1, তাৰপিছত 3, তাৰপিছত 5, তাৰপিছত 15, 15ৰ উৎপাদক কেইটা, ফেক্টৰছ, 15ৰ ফেক্টৰছ হল 4টা, 1, 3, 5 আৰু 15, ঠিক আছে। ঠিক তেনেকে ধৰক 12 সংখ্যাটোক আমি কেনেকে লিখিব পাৰো, 1×12, তাৰপিছত 2×6, আমি তাৰমানে চিষ্টেমেটিক যাম দেই, 1 কেজি চালো, 1টো সকলোৰে উৎপাদক হয়, 1×12 হলে 12ই হব, ইয়াত যেনেকে 1×15 মানে 15, নহয়? একেদি যিটো সংখ্যাকেই আমি হৰণ নকৰো কিয় সেই সংখ্যাটোৱে এনচাৰ হয়, গতিকে 1টো সকলোৰে উৎপাদক হব, 15ক আমি এনেকে লিখিব পাৰো 1×15, গতিকে 1টো থাকিবই। তাৰপিছত আমি এনেকে চালো 2ৰে হৰণ যায় নাই, 12, 2×6=12, নহয়? তাৰপিছত 3ৰে যাব, 3×4=12, তাৰপিছত কি, 4×3=12, এইটোতো লিখাই হ'ল, গতিকে আৰু নাযায়। যেতিয়া এই সংখ্যাটো আহি যাব, 3ৰ পিছত কি, 4, 4টো আহি গৈছে, তাৰপিছত আৰু চাব নালাগে, অৰ্থাৎ 12ৰ উৎপাদক কেইটা পাম, 1, 2, 3, 4, 6 আৰু 12, 12ৰ উৎপাদক কেইটা, 6টা, আমি 15ৰ উৎপাদক কেইটা পাইছিলো, 4টা পাইছিলো। ঠিক তেনেকে বেলেগ বেলেগ সংখ্যাৰ উৎপাদক বেলেগ বেলেগ হ'ব, এনেকুৱা নহয় যে 12ৰ পিছত 15 ডাঙৰ, গতিকে 15ৰ উৎপাদক বেছি ওলাব, সেইটো কথা নহয়, 12ৰ 6টা ওলাইছে, 15ৰ কিন্তু 4টা উৎপাদক ওলাইছে, আৰু হয়তো 17 কেইটা উৎপাদক হ'ব, কওকচোন, মনত আছেনে? মই যে কৈছিলো যে মৌলিক সংখ্যা 17 হ'ল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাৰ কেইটা উৎপাদক থাকে, 2টা, গতিকে মৌলিক সংখ্যাৰ কি হ'ব, 1 আৰু 17, নহয়? গতিকে মৌলিক সংখ্যা 17ৰ 2টা উৎপাদক, 19 মৌলিক সংখ্যা 1 আৰু 19, ঠিক আছে। গতিকে তাৰমানে 12 সংখ্যাটো যিহেতু আমি 2টাতকৈ বেছি মৌলিক দুটাতকে বেছি উৎপাদক পালো, সেইকাৰণে ই কি হ'ব, ই কিন্তু প্ৰাইম নাম্বাৰ নহয়, মৌলিক সংখ্যা নহয়, ই কি হ'ব, যৌগিক সংখ্যা, কম্পজিট নাম্বাৰ, ঠিক তেনেকে 15টো যৌগিক সংখ্যা, ঠিক আছে। গতিকে 15ক যে আমি এনেকে লিখিব পাৰো, এইকেইটা হ'ল উৎপাদক, গতিকে উৎপাদক কাক কয় বুজি পাইছে, 12 সংখ্যাটোক যে আমি 2টা সংখ্যাৰ পূৰণফল ৰূপে এনেকে প্ৰকাশ কৰিব পাৰো, গতিকে এইকেইটা যিকেইটা নম্বৰ পালো
সেই নাম্বারকিটা এই টুয়েলভৰ কি হব উৎপাদক এটা এটা কথা ইন্টারেস্টিং যে বারো সংখ্যাটোৰ সবতকে ডাঙর উৎপাদকটো কিন্তু বারো হব ঠিক আছে আর সবতকে সরু উৎপাদকটো কি হব এক গতি যিকোন সংখ্যা পনেরোর উৎপাদক কি সবতকে ডাঙরটো পনেরো হব আর সবতকে সরুটো কি হব এক গতি প্রত্যেকটো সংখ্যার এটা যদি আমি একটু মনত আছে নে এ সংখ্যাটো ইয়াতে মই মুছি দিম কিনে এ সংখ্যাটো কি লিখিছিল এ সমান এক পূরণ এক অর্থাৎ এ সংখ্যাটোক আমি দেখিছো যে একর উৎপাদক মাত্র এটাই কারণ দুইটাই এক নয় জানো কিন্তু তার বাহিরে যিমান ন্যাচারাল নাম্বার আছে অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা আছে সিহঁতর কিন্তু কমসে কম দুটা উৎপাদক আর যদি দুটা উৎপাদক হয় তেতিয়া সেইবিলাক কি কয় মৌলিক উৎপাদক আর দুটাতকে উৎপাদক বেশি যার সেই সংখ্যাবিলাক কি কয় কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা ঠিক আছে গতি একটুর বাহিরে বাকি সংখ্যাবিলাক হয় মৌলিক হব নহয় যৌগিক হব মৌলিক হলে দুটা উৎপাদক যৌগিক হলে দুটাতকে বেশি উৎপাদক ঠিক আছে গতি পনেরোর পালো এটা দেখা যায় যে পনেরোর উৎপাদক কি হব সদায় ডাঙর হব পনেরো সরু হব এক যিমানে হোক যদি মই এশ লওঁ ইয়াতে লিখো এশ এশক আমি এনেকে লিখিব পাৰো এক পূরণ এশ তাৰপিছত দুইৰে যাব দুই পঞ্চাশ গুণ এশ তাৰপিছত তিনিৰে কিন্তু হরণ নাযায় এশ তেতিয়াহলে চারি যাব চারি পঁচিশ গুণ এশ পাঁচ বিশ গুণ এশ তাৰপিছত ছয়ৰে হরণ নাযায় সাতেৰে নাযায় আঠেৰে নাযায় নৰে নাযায় দহেৰে যাব দহ দহ গুণ এশ বুঝি পাইছে দহ দহ গুণ এশ তাৰপিছত আৰু চাব নালাগে কাৰণ দহ আহি গল নহয় আৰু এটা এঘাৰৰে নাযায় বাৰৰে নাযায় এইবিলাক চাব নালাগে বিশেৰে যাব বিশটো লিখাই হৈছে গতিকে যেতিয়া এই সংখ্যাটো আমি চিৰিয়েলি যাম এক দুই তিন চারি পাঁচ তারপর ছয় নাযায় সাত নাযায় আট নাযায় দহ আহিলো দহর পিছত তারপর এগারো চাব নালাগে আর কারণ ইফালের সংখ্যাটো দহ ওলাই গেছে তাতকে বেশি আর নহয় যেকিটা হয় ইয়াতে আছে বিশ পঁচিশ পঞ্চাশ এশ গতি এশর উৎপাদক কি কি পালো এক দুই চারি পাঁচ দহ আর দহটো দুবার নিলিখো এটাই লিখিম দহ তারপর কি বিশ পঁচিশ তাৰপিছত পঞ্চাশ আৰু এশ অৰ্থাৎ এশৰ উৎপাদক কি কি পালো এক দুই চাৰি পাঁচ দহ বিশ পঁচিশ পঞ্চাশ আৰু এশ তেতিয়াহ'লে কেইটা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা নটা এশৰ উৎপাদক নটা কিন্তু যিমানটাই নহওক কিয় আমি দেখিম যে এশৰ উৎপাদক চবতকৈ ডাঙৰ কি এশ আৰু চবতকৈ সৰু উৎপাদক কি এক ঠিক আছে গতিকে কারণ কি এই যে যিকোনো সংখ্যাক আমি কি লিখিব পাৰো এক পূরণ সেই সংখ্যাটোৱে হব সেই কারণে এইটো আমি মনত রাখিব লাগিব যে ইন্টারেস্টিং এটা যিকোনো সংখ্যার উৎপাদক সবতকে ডাঙর হব সেই সংখ্যাটোৱে আর সবতকে সরু হব এক ঠিক আছে গতিকে দুটা এটা সংখ্যার এই দুটা উৎপাদক থাকিবই কমন এক আর সেই সংখ্যাটো নিজে এই দুটা থাকিবই তার বাহিরে যদি বেশি থাকে এইটো হব যৌগিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা যেটো ধৰা সতেরো সতেরোর কি হব এক পূরণ সতেরো অর্থাৎ এক আর সতেরোটা থাকিবই একটু থাকিব আর নিজেও থাকিব তার বাহিরে আর কিন্তু সতেরোর বেলেগ উৎপাদক নাই সেই কারণে দুটা উৎপাদক ই মৌলিক সংখ্যা ক্লিয়ার গতি আমি উৎপাদক যদি ওলাব দিয়ে তেতিয়াহলে আমি এনেকে লিখি পেলাই এটা সংখ্যার উৎপাদক উলিয়াব পাৰো ঠিক আছে উৎপাদক বুঝি পালো তেতিয়াহলে আমি এতিয়া চাম যে গুণিতক কি ঠিক আছে গুণিতক কি উৎপাদকের বিপরীতটো গুণিতক যেনেকে বারো বারর এইবিলাক উৎপাদক পালে নহয় এতিয়া দেখা পাম যে একর একর গুণিতক কি বারো অর্থাৎ এক এক বারো গুণ বারো একর নেওতাত পুরনের নেওতাত বারো পাম না নাই এক এক গুণে এক দু গুণ দুই এক তিনি এনেকে যদি মাতি যাও এক বারো গুণ কিমান বারো গতিকে একর গুণিতক কি বারো দুইর গুণিতক কি বারো বারো উৎপাদক যদি দুই হয় তেতিয়াহলে দুইক কিবাহেৰে গুণ করিলে ই এইটো হবই বারো হবই দুই ছয় গুণ বারো গতি দুইর গুণিতক বারো হব দুইর গুণিতক কিন্তু আরো আছে মই এতিয়া আমি আলোচনা করিম দুইর গুণিতক অকল বারো নহয় কিন্তু দুইর গুণিতক বারোও হয় তিনির গুণিতকও বারো হয় চারি তিনি গুণ বারো চারির গুণিতকও বারো অর্থাৎ চারিক কিবা এটা সংখ্যাৰে গুণ করিলে সি কি হব বারো হয় ছয় দুগুণ বারো আর বারো এক গুণ বারো ঠিক আছে এতিয়া আমাক যদি এটা সংখ্যা দিয়ে যিকোনো সংখ্যা ধর পাঁচ পাঁচ সংখ্যাটোর গুণিতক লিখিব দিছে মাল্টিপলস লিখিব দিছে পাঁচর গুণিতক ঠিক আছে পাঁচর গুণিতক লিখিব দিলে আমি কি করিম
5 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 কারণ 5 11 গুণ কিমান 55 5 12 গুণ 60 এমনি ওলাই থাকিব যে কোন সংখ্যা গুণ করিলে হেতু হবো গুণিতক 5 এর গুণিতক ওলাব দিলে কিন্তু এটুই হেক নহয় অর্থাৎ 5 এর গুণিতক কি নাই হেক নাই ওলাই থাকিব মই যদি 5 ক 1 এর পূরণ করো কি হবো 500 500 হল 5 এর গুণিতক 500 ঠিক আছে 600 গুণিতক হয় না তেতে 600 আমি 5 এর হরণ করি সাম যেতিয়া কয় যে 600 গুণিতক হয় না নহয় সব কারণে পাঁচেরে আমি হরণ করি পাঁচ এক গুণ পাঁচ এক দশ পাঁচ দুগুণ দশ আর শূন্য থাকিলে এটু শূন্য হব হয় না তারমানে পাঁচক এশ বিশেরে পূরণ করলে কি হব ছশ অর্থাৎ ছয়শ পাঁচর গুণিতক হয় পাঁচর গুণিতক এটা সময়ত কি পাম ছয়শ পাম এনেকে গৈ থাকিব শেষ নাই গতিকে আমি ইন্টারেস্টিং কি দেখিলো এটু মুছি দিওঁ এটা বস্তু চোৱা চাও যে পাঁচ পাঁচৰ উৎপাদক কি যদি সুধে আমি কি কৰিম এনেকে লিখিম এক পূৰণ পাঁচ ইয়াৰে দুটাই উৎপাদক কাৰণ পাঁচ এটা কি মৌলিক সংখ্যা আমি পাইছিলো নহয় গতিকে পাঁচৰ উৎপাদক কি দুটা ডাঙৰটো কি ই নিজে আৰু সৰুটো কি এক গতিকে পাঁচৰ উৎপাদক দুটা সবতকে এটা সংখ্যাৰ ডাঙৰ উৎপাদকটো সেই সংখ্যাটো নিজেই হ'ব এটো মৌলিক সংখ্যা নহওক কিয় আৰু যৌগিক সংখ্যাই নহওক কিয় ঠিক আছে কিন্তু পাঁচৰ যদি আমি গুণিতক ইন্টাৰেষ্টিং ভালকে মন কৰিব পাঁচৰ যদি গুণিতক হদু পাঁচৰ গুণিতক কিন্তু হেক নাই ওলাই থাকিব গুণ হৈ থাকিব যে কোন সংখ্যাৰ লগত ডাঙৰ সংখ্যাৰ লগত যিমানে ডাঙৰ সংখ্যাৰ লগত গুণ কৰিম এটা সংখ্যা ই বাঢ়ি থাকিব হয়নে নাই গৈ থাকিব গতিকে হেক নাই কিন্তু পাঁচৰ সকলোতকৈ সৰু গুণিতকটো কি হব সি সেই সংখ্যাটো নিজে চাব এতিয়া পাঁচৰ উৎপাদক সকলোতকৈ ডাঙৰটো পাঁচ আৰু পাঁচৰ গুণিতক সকলোতকৈ সৰুটোৱে হল পাঁচ ইণ্টাৰেষ্টিং নহয় এই কথাটো কিন্তু মনত ৰাখিব ঠিক আছে গসাগু লসাগু কৰোঁতে অলপমান ল'ৰা ছোৱালীৰ উলট পালট লাগে যে গসাগু গৰিষ্ঠ তথাপি এনচাৰটো সৰু হ'ব পাৰে লসাগু লঘিষ্ঠ সেইটো কিন্তু এনচাৰটো ডাঙৰ হ'ব পাৰে কি কাৰণে হয় কাৰণ লসাগু যেতিয়া আমি কম তেতিয়া আমি গুণিতকৰ কথা কওঁ গু মানে গুণিতক আৰু যেতিয়া গসা উ মানে হল উৎপাদক ঠিক আছে এটো আমি আলোচনা কৰিম পিছত গতিকে এই কথাটো তেতিয়া আমাৰ অলপমান লাগিব যে পাঁচৰ উৎপাদক সবতকৈ ডাঙৰ হল পাঁচ কিন্তু পাঁচৰ গুণিতক সবতকৈ সৰু হল পাঁচ সবতকৈ ডাঙৰ গুণিতক কিন্তু আমি কব নোৱাৰিম কাৰণ গুণিতক ওলাই থাকিব শেষ নাই ঠিক আছে যিকোনো সংখ্যা আমি পাঁচ ধৰিছো আমি দহ ধৰিব পাৰোঁ পোন্ধৰ ধৰিব পাৰোঁ যিকোনো সংখ্যা উৎপাদক সবতকৈ ডাঙৰটো হ'ব সেই সংখ্যাটো নিজে আৰু গুণিত হ'ব সকলোতকৈ সৰু সেই সংখ্যাটো নিজে হ'ব ঠিক আছে ভিডিঅ'টো আজি এইখিনিতে শেষ কৰোঁ ইয়াৰ পিছতেই মই আৰু এটা এপিছড বনাম যিহেতু ভিডিঅ'টো ডাঙৰ হ'লে পঠিয়াওঁতে সময় লাগে বেছি ঠিক আছে গতিকে ইয়াৰ পিছত আমি লখাও আলোচনা কৰিম ঠিক আছে ধন্যবাদ